দেখুন, আজকে আমাদের সর্বভারতীয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, তার উপর আমরা নরেন্দ্র মোদীজির ছাপা ছবি দেওয়া ঘুরিয়ে এখানে বিতরণ করছি। এটা শুধু ওনার ছবি দিয়ে ঘুরিটা বিতরণ করে, এবং যেভাবে আজকে একটা কোনো জাতিকে যদি বেঁচে থাকতে হয়, তার সংস্কৃতি, তার সমৃদ্ধি, তার যে বিভিন্ন রকম কর্মসূচি আছে, সেগুলো যদি তারা হারিয়ে যায় তাহলে সে জাতি কোনোদিন থাকতে পারে না। তো ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে গত 7-8 বছরে ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে বাঙালিদের যে সংস্কৃতি ছিল, সংস্কৃতি এখানে মাকে আম্মা বলা হচ্ছে, বাবাকে আব্বা বলতে বলা হচ্ছে, এখানে বিশ্বকর্মা পুজোর দিনকে ঘুড়ি ওড়ে না, এখানে দুর্গা পুজো ঠিকভাবে করতে দেওয়া হয় না, এখানে গণেশ পুজো করতে দেওয়া হয় না, এখানে বিভিন্ন রকম যে হিন্দু ধর্মের অনুষ্ঠান, সে অনুষ্ঠানগুলোকে থেকে হিন্দুদেরকে আইনে সরিয়ে দেওয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মোদিজির ছবি দেওয়া ঘড়িটা বিতরণ করছি, যে ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সংস্কৃতি আছে বিশ্বকর্মা পুজোর দিনকে ঘুরিয়ে ওড়ানো, সেই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য, তাতে আমরা মোদিজির জন্মদিনের উপলক্ষে মোদিজির ছবির ঘুড়িটা দিচ্ছি, এবং আকাশে কালকে বিশ্বকর্মা পুজোর দিন যাতে ঘুড়ি ওড়ে সেই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আমরা এই ঘুড়িটা বিতরণ করছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটাকে বজায় রাখার জন্য যেভাবে বিদেশি সংস্কৃতি এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এখান থেকে। এবং আমাদের হিন্দু সংস্কৃতিতে যখন যে সময় যেভাবে আঘাত আসবে, তখন ভারতীয় জনতা পার্টি সেখানে ঢুকে দাঁড়াবে, আন্দোলনের মাধ্যমে হোক, ভালোবাসার মধ্যে দিয়ে হোক, কার্যক্রমের মধ্যে দিয়ে হোক, ভারতীয় জনতা পার্টি হিন্দুর যে বিশেষ করে সংস্কৃতি সমৃদ্ধি রয়েছে সেটাকে বজায় রাখার জন্য লড়ছে। থ্যাংক ইউ ঘুরি দেওয়ার জন্য।